দের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের আজকের আলোচনার বিষয় হল সুরাল লাহাব বনাম নাস্তিকদের মূর্খতা অবিশ্বাসীদের একটা দল আল কোরআনের সুরাল আহাব নিয়ে নানা রকম কটুক্তি করে বেড়াচ্ছে সামাজিক গণমাধ্যমগুলোতেও তারা এই সুরার ব্যাপারে অনেক ঘৃণা ছড়াচ্ছে তারা বুঝতেই পারছে না যে মৃত্যুর পর মানুষের দুই হাত ধ্বংস হবে কীভাবে তাদের ভাষ্য হল আবুল হাব তো মারা গেছে এখনও কেন মুসলমানরা সুরাল্লাহ পাঠ করে আমরা অবাক হয়ে ভাবি এই বোকা লোকগুলার যদি আরেকটু বুদ্ধি থাকত তাহলে কতই না ভালো হতো প্রতিটা জাতির নিজস্ব কিছু স্লোগান আছে তাদের যেসব জাতীয় নেতা মারা গেছেন তাদের উদ্দেশ্যে তারা হয়তো শত শত বছর বা হাজার হাজার বছর ধরে একই স্লোগান ফুঁকে যাচ্ছে জয়ধ্বনি করছে জিন্দাবাদ গাইছে আবার একইভাবে তাদের জাতীয় শত্রুর বিরুদ্ধে যাক স্লোগান ফুঁকছে বা মুর্দাবাদ ধ্বনি দিচ্ছে এগুলো শুনতে যদি অসুবিধা না হয় তাহলে আবুল হাবের মুর্দাবাদ শুনতে অসুবিধা হবে কেন সেটা তো বোঝা গেল না মানুষের আত্মা অমর মৃত্যুর পর মানুষের জীবন অনন্ত তার মানে আবুল হাবের আত্মা শেষ হয়ে যায়নি তার উদ্দেশ্যে বাণী তাই অর্থহীন নয় যতবার খুশি আমরা তাকে অভিশাপ দিতে পারি যতবার খুশি আমরা লাহাব পাঠ করতে পারি এই সুরাটি কোরআন শরীফে আছে বলে কোরআন শরীফ অপাঠ্য হয়ে যাবে কেন যুক্তিটা কি এটা কি অবিশ্বাসীদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি অব্যাখ্যাত ঘৃণা নাকি শ্রেফ মুখ্য বখাটের বখামি কোন শিক্ষিত লোকের পক্ষে সুরা লাহাবের সাথে মুসলমানদের আত্মিক সম্পর্কের বিষয়টা না বোঝার কথা নয় কারণ এই সুরার সাথে নিহিত আছে ইসলামের প্রতি হজরত মুহম্মদ সাল্লা সাল্লামের প্রথম প্রকাশ্য দাওয়াত অবিশ্বাসী মুশরিকদের পক্ষ থেকে প্রথম বিরোধিতা তথা পাথর ছুঁড়ে নবী করিম সাল্ল আলাইসাল্লামের প্রাণহানির প্রথম প্রচেষ্টা এবং আল্লাহর পক্ষ থেকে ইসলামের মহানবীর প্রতি প্রাথমিক তাৎক্ষণিক সাহায্য সহ মুসরিকদের প্রতি প্রথম প্রকাশ্য শাস্তির ইতিহাস এই সূরা আল কোরআনে থাকবে না কেন মুসলমানরা বা এটা পাঠ করবে না কেন নবুয়াতের শুরুর দিকে কোনো এক সকালে নবীজি মক্কার নিকটস্থ এক পাহাড়ে উঠে নগরবাসীদের ডাক দিলেন তারা পাহাড়ের পাদদেশে জড়ো হওয়ার পর নবীজি বললেন যে তিনি যদি বলেন পাহাড়ের পশ্চাতে একদল শত্রু লুকিয়ে আছে তাহলে তারা সেটা বিশ্বাস করবে কি না তারা তার সততার সপক্ষে সাক্ষ্য দিয়ে বলল যে তারা অবশ্যই বিশ্বাস করবে তখন তিনি বললেন যে তারা যদি এক আল্লাহর প্রতি ইমান এনে তাকে নবী বলে স্বীকার না করে তাহলে তাদের জন্য দুজোখের আগুন ওত পেতে আসে সঙ্গে সঙ্গে আবুল হাব বলে উঠল এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে এনেছ ধ্বংস হও এই কথা বলে আবুল হাব একখণ্ড পাথর উঠিয়ে হযরত মুহম্মদ সাল্লা সাল্লামের দিকে ছুঁড়ে মারতে উদ্ধত হলো অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে লাহাব নাজিল হল আর অমনি আবু আহাব পাথরসহ স্থির হয়ে গেল সে আর পাথর ছুঁড়ে মারতে পারল না যুদ্ধে সে লাঞ্ছিতভাবে নিহত হয় এবং তার স্ত্রী তার নিজের ঝুড়ির রশিতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এভাবে এই সুরার প্রতিটা আয়াত অক্ষরে অক্ষরে সত্য হয়ে যায় সুরা লাহাব আল্লাহর অস্তিত্ব হযরত মোহাম্মদ সাল্লা আল্লা সাল্লামের এবং ইসলামের সত্যতার প্রমাণ বহন করে এই সুরা মুসলমানরা পাঠ করবে না তো কি পাঠ করবে কে বিশ্বাস করলো আর কে করলো না তাতে সুরা লাহাবেরও কিছু যায় আসে না মুসলমানদেরও কোনো ক্ষতিবৃদ্ধি হবে না বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে একটা ধর্মের বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার কারো ব্যক্তিগত ব্যাপার হতে পারে না মমিনদের প্রতি আমাদের অনুরোধ হল তারা যেন অবিশ্বাসীদের বিরূপ সমালোচনায় হতাশ বা ধৈর্যহারা না হন সুরাটির সানের নজুল সবাই দেখে নিন মনে রাখবেন আল কোরআনের কোনো সুরা বা কোনো আয়াত অর্থহীন নয় এবং কোন সুরাই গুরুত্বহীন নয় কোন সুরাই মৃত নয় বা বাতিল নয় অন্যান্য সুরা পাঠে যেমন সহাব বা কল্যাণ আছে এ সুরা পাঠেও তেমনি সহাব বা কল্যাণ আছে মনে রাখবেন আল্লাহ সাহায্য অতি নিকটবর্তী প্রতি নামাজের আগে বা পরে যতবার সম্ভব তাজিমের সাথে এই সুরা পড়তে থাকুন ইনশাল্লাহ নাস্তিকদের এই ফিতনা অল্পদিনের মধ্যেই আপনা আপনি উধাউ হয়ে যাবে এই সুরা মমিনরা এই সুরা মোমিনরা নিয়মিত পাঠ করলে একসময় নাস্তিকদের বিতর্ক ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আল্লাহ আছেন এবং আল কোরআন সত্য একথা তারা অল্প বুঝতে পারবে বলে আমরা বিশ্বাস করি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস থাকলে মমিনদের সব বিপদ ইনশাল্লাহ দূর হয়ে যাবে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ